জীবর অম্মা বাড়িতে কে আসছে? একজন সিনেমার পরিচালক আসছে। পরিচালক আসছে আমার বাড়িতে, বিষয় কি? শোয়েব ভাই যে মেয়েটারে নিয়ে আসছে, আব্বা সেই মেয়েটারে সিনেমার নায়িকা বানাবে, তাই বাংলাদেশের সবচেয়ে বড় পরিচালককে নিয়ে আসছে এবং তাকে 3 কোটি টাকা অ্যাডভান্স দিছে কয়েকটা ছবি বানানোর জন্য। হিদ্রিস, আমার অনুমতি ছাড়া তো দেখি আজকাল এই বাড়ির ইট পাটকেল সব কথা বলা শিখছে। যাও গিয়া ওই ডাইরেক্টরের সাথে আমার বসবার ব্যবস্থা করো, আমি জলদি থেকে জলদি ওই ডাইরেক্টরের সাথে বসতে চাই। জি আম্মা। আচ্ছা, একটা মানুষ যদি সকালবেলা শুটিংটা শুরু করতে না পারে টাইমলি, তার শুটিংটা শেষ হবে কেমনে? যাও তাড়াতাড়ি যাও, সব এতগুলো তুলি কেন তোমার হাতে? জি স্যার, গর্ত পূরণ করতে লাগে। ভাই আমি শুটিং শুরু করছি। আবার কথা বলে এই তারা দাঁড়ায়। ভাই একটা কথা জিজ্ঞেস করি। আমি আমি তো শুটিং করতেছিলাম, আপনি এই যে বাহিনী নিয়ে যে গাড়ির উপরে বন্দুকটা ধরে তুলে নিয়ে আসলেন, গাড়িতে করে নিয়ে যেতেছেন, কই নিয়ে যান? আমার কি মাইটা ফেলবেন? আপনি আব্বার কাছে গেছিলেন না, সিনেমা বানানোর কথা কয়ে 3 কোটি টাকা নিয়ে আসছেন না, এখন আম্মা আপনার লগে দেখা করতে চাইছে। আম্মাকে নামের সঙ্গে দেখা করবে? তার সাথে তো আমার কোনো ডিল নাই, সে তো সিনেমা বানাবে না। আম্মা আপনার সাথে চা খাবে, আপনার কোনো সমস্যা আছে? এত উত্তেজিত হবেন না, চুপচাপ বসে থাকেন।